হ্যালো ভিউয়ার্স, অ্যান্ড্রয়েড বিডি টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমি আজকে আপনাদের সামনে একটা সুন্দর একটা সফটওয়্যার নিয়ে আলোচনা করব। এই সফটওয়্যারটার নাম হচ্ছে যে থ্রিডি টেক্সট অন ফটোস। এটা সফটওয়্যারটা খুবই সুন্দর একটা সফটওয়্যার, এটা থ্রিডি টেক্সটের জন্য অসাধারণ একটা সফটওয়্যার। তো এই সফটওয়্যারের কিছু রিভিউ ছবি আমি দেখাচ্ছি, তো ছবিগুলো দেখলে আপনাদের বুঝতে পারবেন। তো এখানে দেখেন এরকম কিছু এডিটের অপশন এর ভিতরে রয়ে গেছে এবং ভালো ভালো টেক্সট ইফেক্ট, ভালো ভালো থ্রিডি টেক্সট এর ভিতরে আছে, ভালো ভালো ডিজাইনের। তো এই সফটওয়্যারটা অবশ্যই আপনার অ্যান্ড্রয়েড সেটে অবশ্যই ইনস্টল দিতে হবে। ইনস্টল দেওয়ার পরে এটা ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনারা এরকম দেখতে পাবেন। তো এখানে যদি আপনার টেক্সট, আমি যেমন এখানে দিছি অ্যান্ড্রয়েড বিডি টেক, তো আমার চ্যানেলের নামটা এখানে যদি আমি, আপনারা যদি এখানে টেক্সট এডিট করতে চান সেক্ষেত্রে এখানে এ নামের একটা আইকন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক দিলে আপনারা এখানে এডিট করতে পারবেন। এখানে ক্লিক করলে টেক্সটের বিভিন্ন আছে, তো আইকন আছে। এই আইকনের ভিতরে এডিট বলে একটা আইকন আছে, এই আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনি কার্সর পাবেন লেখার জন্য, তো এখানে লিখতে পারবেন। তো আমি শুধু এখানে অ্যান্ড্রয়েড লিখলাম। অ্যান্ড্রয়েড লেখার পরে যদি আমি লেখার পরে এখানে ওকে দিব, ওকে দেওয়ার পরে ডান, তো আমি শুধু এখানে দেখতে পাচ্ছি অ্যান্ড্রয়েড। তো এইভাবে লেখা আমি এডিট করতে পারি। এবং এডিট করার পরে এখান থেকে আপনি বিভিন্ন ইফেক্ট আছে, এখানে ইফেক্টগুলো অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করে দেখতে পারেন আসলে আপনার টেক্সটের পুরো চেহারাটা চেঞ্জ হয়ে যাবে। যেমন মনে করেন এখানে থ্রিডি ইফেক্ট আছে, থ্রিডি ইফেক্টে আপনার এই টেক্সটে দেখেন এটা একটা ডিপ, এটা কম বেশি হচ্ছে, দেখতে খুবই ভালো লাগছে। তো এইভাবে দেখে আপনি এটা আপডাউন করে আপনি টেক্সটটাকে ডিজাইনটা সুন্দর করতে পারেন, যেটা এখানে রাখলে ভালো লাগছে। তারপরে বিভেলটা দিলে আপনার এটা টেক্সটটা একটা সাইড মোটা চিকন হবে, এটা ঠিক এরকম দিলে ভালো লাগছে, স্মার্ট দেখাচ্ছে। তারপরে এটা ওকে হলে ক্লোজ করে দিবেন। তারপরে এখান থেকে আরও কিছু অপশন আছে। তো এখানে অ্যাড ইমেজে ক্লিক করলে আপনি এই টেক্সটের ভিতরে আপনার ইমেজ অ্যাড করতে পাচ্ছেন। এবং এখানে আরও কালারফুল কিছু অ্যাড করতে চাইলে এখানেও অ্যাড করতে পারেন। এবং এর ভিতরে যদি আপনার ছবি দিতে চান সেইটাও দিতে পারেন। গ্যালারি থেকে গিয়ে ক্লিক করলে আপনার ছবি দিতে পারবেন। তো আমি গ্যালারিতে গেলাম না, আপনারা দেখে নেবেন। এরপরে ক্লোজ করার পরে এখানে দেখেন যে ফুলের একটা আইকন আছে, এখান থেকে ক্লিক করলে অ্যাডে ক্লিক করলে এখানে 2D এবং 3D আছে। তো 3D ক্লিক করলে দেখেন এখানে আরও কিছু অপশন আছে। এলে ক্লিক করলে আপনার এইরকম কিছু ডিজাইনের কিছু 3D শেপ আছে, এগুলো আপনার ওপেন হবে। এবং শেপগুলো আপনি একটা করে ডিলেটও করতে পারেন, এইভাবে সিলেক্ট করে ডিলেট করে দিতে পারবেন। এবং এই ফুলের শেপ থেকে এখানে আপনার 3D বেশ কিছু শেপ আছে, এই শেপগুলো অ্যাপ্লাই করতে পারেন। যেমন এই শেপটা আমার ভালো লাগে, এটা আপনি দিতে পারেন, এই যে এইটা। তো এটার উপর ক্লিক করলে, আপনি শেপে আরও সুন্দর সুন্দর শেপ আছে এখানে দিতে পারেন। এরপরে এখানে আসি, এখানে আসার পরে এখানে দেখেন আমার বেশ কিছু ট্যাম্পলেট আছে, এই ট্যাম্পলেটগুলো আপনি ইউজ করতে পারেন। এই ট্যাম্পলেটগুলো আপনি ইউজ করতে পারেন, এখান থেকে আপনি এডিটও করতে পারেন, বেশ কিছু যা ইচ্ছা তাই করতে পারেন। এরপরে আসি, তো এইভাবে একে একে আপনি আরও সুন্দর সুন্দর ইফেক্ট এখানে অ্যাপ্লাই করতে পারেন। তো আসলে এইটা ইউজ করলে এর ভিতরে এগুলো বাকিগুলো আপনি দিতে সমস্যা হবে, তাই এটা আমরা পরে আপনি দেখবেন। তো এর ভিতরে যেগুলো আপনার ভালো লাগবে সেভাবে আপনি অ্যাপ্লাই করে করে কাজ করতে পারবেন। তো আশা করি সফটওয়্যারটা ঘাটাঘাটি করলে আপনি আরও ভালো কিছু বুঝতে পারবেন, দেখতে পারবেন। তো আর আমি বেশি কিছু বলে আপনার ভিডিওটা বড় করছি না, তো আপনারা এটা ঘাটাঘাটি করে দেখতে পারেন। আশা করি
সবটা ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, সামনে আরও নতুন নতুন অ্যাপস নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।